জল জমে সমস্যায় সাধারণ মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এবার নদিয়ার কল্যাণী মোড়ে বৃষ্টির জল জমে বিপর্যস্ত যানবাহন চলাচল এবং সাধারণ মানুষ। সম্প্রতি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। 34 নম্বর জাতীয় সড়ক কল্যাণী মোড় একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কল্যাণী এইমস এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার একমাত্র রাস্তা এটি। রাস্তায় বড় বড় গর্ত হয়ে মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জল জমে যাওয়ায় যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। অন্যদিকে বাড়ছে মশাবাহিত রোগ। এক স্থানীয় বাসিন্দা জানান, বেশ কয়েক মাস ধরে এই জাতীয় সড়কের অবস্থা খুবই ভয়াবহ। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, অথচ এখানেই রয়েছে কল্যাণী ট্রাফিক পুলিশের একটি রুম। কবে জাতীয় সড়ক মেরামতি হবে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।